আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং এই মুহূর্তে আমার সামনে আপনারা যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটার নাম হাইক ভিশন মডেলটা দাঁড়ান একটু দেখে পড়তে হবে ডিএস ডি ফাইভ জিরো টোয়েন্টি টু এফ টু টু পি টু মনিটর ওয়েল এটার নামকরণ কী করেছে আইডন্ট নো বাট এত বড়ো নাম দেখে আপনারা এখনই চলে যাওয়ার দরকার নাই কারণ এই মনিটরটা বেশ ইন্টারেস্টিং অ্যাটলিস্ট ফর দ্য প্রাইস তো শুরুতেই প্রাইসটা বলে দিই এই মনিটরটা অফিসিয়ালি ইম্পোর্ট করছে স্মার্ট এবং এটার মূল্য নয় হাজার চারশো নিরানব্বই টাকা বাট আপনি যদি একটু স্মার্ট হন তাহলে আশেপাশে অনেক ডিসকাউন্টেড প্রাইসে হয়তো কিনতে পারবেন মানে এর থেকেও আরও কম প্রাইসে আট সাড়ে আট হাজার টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন তো এই প্রাইসে আমরা কী কী পাচ্ছি ওয়েল ফার্স্ট অফ অল বক্স কন্টেন্ট তো বক্সে আপনারা পাচ্ছেন এই মনিটর এবং এটার যে সাইজ সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ সাথে পাচ্ছেন একটি এসডিএমআই কেবল যেটা রেড কালারের আর এর সাথে রয়েছে একটা অ্যাডাপ্টার বাস এই ছিল বক্সে দেন আমরা যদি মনিটরে চলে আসি মনিটরটার ফিচার এটা প্রাইসকে আমার মনে হয় জাস্টিফাই করে দ্যাটস বিকজ আম হিয়ার টু টক অ্যাবাউট দিস তো এটাতে আপনারা পাচ্ছেন হান্ড্রেড হার্টস যেখানে এই বাজেট রেঞ্জের অন্যান্য মনিটরে কিন্তু আমরা ইউজুয়ালি দেখে থাকি সিক্সটি টু ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ হার্টস তো হান্ড্রেড হার্টসের এই মনিটরে আবার তারা ক্লেমও করছে যে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল রয়েছে তাছাড়া ওয়ান এম এস সবাই ক্লেম করে তারাও করেছে তো এতে আমি টুকটাক ফার্স্ট পার্সন শ্যুটার গেমও ট্রাই করেছিলাম এবং সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে কথা বলছি তার আগে আমরা একটু ডিজাইনে চলে আসি তো এই মনিটরটা ফার্স্ট গ্ল্যান্সে দেখে আপনার কাছে খুব বেশি কম দামি মনিটর বলে মনে হবে না বিকজ অফ ইটস বেজেল এটা কিন্তু খুবই থিন বেজেলের বাট পুরা এন্টায়ারলি প্লাস্টিক মেড আর এটার একটা ড্রব্যাক যেটা আমি ইনিশিয়ালি বক্স থেকে বের করার পরেই আমার কাছে ফিল হয়েছে সেটা হলো এটা কিন্তু আপনারা সুইভেল করতে পারবেন না অর্থাৎ আপ অ্যান্ড ডাউন করা যায় না এটা একটা পজিশনেই থাকে আর এটার যে স্ট্যান্ড সেটা ভি শেপের এবং এটা কিছুটা নড়াচড়া করে বাট ফরচুন তারা কিন্তু এখানে মেটাল ব্যবহার করেছে সো এটা বেশ স্টাডি এবং এটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাতে করে এটা মুভ না করে এটাতে রাবার ফিট রয়েছে আর এটার যে ইনস্টলেশন মেকানিজম সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং অ্যাজ ইউ ক্যান সি এটাতে আপনারা জাস্ট এটা ধরে বসিয়ে দিলেই হবে আর যখন খুলবেন তখন একটা বাটন রয়েছে পিছনে সেটা প্রেস করে এটা খুব সহজেই খুলতে পারবেন আর পোর্ট সিলেকশনের কথা যদি বলি এতে আপনারা একেবারেই সিম্পল পোর্ট পাচ্ছেন জাস্ট একটা পাওয়ার কানেক্টর পোর্ট রয়েছে একটা ভিজি পোর্ট আর একটা এইচডিএমআই পোর্ট তো আমরা এটা এইচডিএম আই কানেক্ট করেছি এটাতে আমরা হান্ড্রেড হার্ডস পাচ্ছি এখন সো আপনারা যারা বাজেট গেমার রয়েছেন তারা কিন্তু এই মনিটরটাকে আসলে কনসিডার করতেই পারেন বিকজ এটার যে কালার আমি আসলে এত কম দামি মনিটর দেখে যখন বক্স থেকে বের করছিলাম করছিলাম এক্সপেক্ট যে একেবারে ইমপ্রেসিভ কিছু হবে না একেবারে খুব বেশি ব্লো না হয়ে করেছে ব্যাপারটা এরকম না ডেফিনেটলি এই বাজেট ট্রেন আমরা কম্প্রোমাইজ দেখব বাট এটার কালার প্রোডাকশন যথেষ্ট ভালো এবং ভিউ অ্যাঙ্গেলও আমি খুব মেজর কোনো ইস্যু দেখতে পাচ্ছি না যেহেতু আইপিএস মনিটর আর যেহেতু হান্ড্রেড হার্টস পাচ্ছেন সো গেমিং কিন্তু এটা একটা এক্সট্রা বুস্ট আর আমি এতে টুকটা গেমিং ট্রাই করেছি এজ ইউ ক্যান সি ভ্যালোরেন্টে আমাকে বেশ ভালো পারফরমেন্স এটা ডেলিভার করেছে সত্যি বলতে আমি গোস্টিং পেয়েছি কিছুটা যেটা এক্সপেক্টেড অ্যাট দিস প্রাইস পয়েন্ট কারণ এটার প্যানেল অত বেশি মানে হাই রিফ্রেশ এটা না বাট স্টিল প্রাইস যদি কনসিডার করি তাহলে বলতে হবে যে এটা ভেরি মাছ প্লেয়েবল এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জের টিপিক্যাল যে মনিটরগুলো রয়েছে অর্থাৎ সিক্সটি বা সেভেন্টি হার্টস সেগুলোর থেকে তো বেটার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ছিল স্পেশালি যারা একেবারে কম বাজেটে রয়েছেন জিপিও কেনার পর টাকা নেই তারা এই মনিটরটা কনসিডারেশনে রাখতেই পারেন দেন আসে এটার আরেকটা ইউজ পারপাস যেটা আমার মাথায় আসলো হঠাৎ করে সেটা হচ্ছে এখন কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা বাসাতে বলেন অফিসে বলেন সব জায়গাতেই সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করা হয় এবং সেটার জন্য সেটাকে মনিটর করার জন্য কিন্তু বিভিন্ন মনিটর ব্যবহার করা হয় কম দামি মনিটর ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা অল্টারনেটিভ হতে পারে যেহেতু এটা রেজলিউশান টেন এইটিপি প্লাস এটার সাইজও বেশ বড় মাল্টিপল ক্যাম্প আপনি কিন্তু এটাতে ইজিলি ইনস্টল করতে পারবেন আর এ কারণেই সম্ভবত তাদের পেছনে কিন্তু ভেস অ্যামাউন্ট সাপোর্টও রয়েছে আপনি যদি চান এটাকে দেয়ালে কোনো জায়গায় অ্যাটাচ করবেন সেটাও কিন্তু পসিবল এই মনিটরে তো সব মিলিয়ে ভিশনের এই মনিটরটা যেটা অফিসিয়াল থ্রি ইয়ার্স স্মার্ট ওয়ারেন্টি নিয়ে আসে যার প্রায় সাড়ে আট থেকে সাড়ে নয় হাজার টাকা মানে অফিসিয়াল প্রায় সাড়ে নয় হাজার টাকা বাট আপনি যেটা একটু আগে বললাম একটু স্মার্ট হলেই হয়তো এর চেয়েও কম দামে আপনার মনিটরটা পাবেন তো সেই হিসেবে আমার মনে হয় এটা একটা ডেফিনেটলি কনসিডার করার মতো মনিটর এবং ওভারঅল আমি যতটুকু টেস্ট করে দেখেছি আমার কাছে যদিও স্পাইডার ক্যাম্প বা আদার স্টাফ নেই যেটা দিয়ে ডেলটা ই পরিমাপ করা যায় আর এটার জন্য আসলে এত বেশি টেস্টের প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়নি তো যার কারণে এত বেশি এফোর্ড দেওয়াও হয়নি সত্যি বলতে বাট ওভারঅল শর্ট টাইম ব্যবহারে আমি যতটুকু বুঝলাম যে ইটস এ ভেরি গুড অপশন স্পেশালি ফর দোজ যারা একেবারে বাজেট রেঞ্জে রয়েছেন আবার কোয়ালিটিকেও খুব বেশি কম্প্রোমাইজ করতে চান না বা ওয়ারেন্টিকেও কম্প্রোমাইজ করতে চান না তো এই ছিল বেসিক্যালি হাইক ভিশনের এই মডেলের মনিটরটার বিস্তারিত মডেলটা আমি আরেকবার মনে করে বলতে যাচ্ছি না তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ডিসক্রিপশান চেক করতে পারেন সেখানে আপনারা আরও বিস্তারিত পেয়ে যাবেন আর সামনে এই ধরনের আরও ভিডিও চান কিনা না কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ